হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোডস থেকে। আমরা এখন আমাদের এই টোটাল অ্যাপ্লিকেশনে আমরা তো আমাদের ফর্মটা ভ্যালিডেট করছি খুব সুন্দরভাবেই এখন, কিন্তু আমাদের এই ভ্যালিড করা ফর্ম তো আমরা এখনও ডেটাবেজে সেভ করিনি। তো আজকের টিউটোরিয়ালে আমরা যেটা দেখব কীভাবে আমরা ডেটাবেজে সেভ করব আমাদের ইনফরমেশন। তো ডেটাবেজে সেভ করার জন্য আমরা তো এর আগেও বেশ কিছু কাজ আমরা করে রেখেছিলাম যখন আমরা কমান্ড লাইন অ্যাপ্লিকেশন থেকে করছিলাম। আমরা আসলে সেটাই হয়তো ইউজ করব। আমরা আমাদের এখানে যে নোটিসেস কন্ট্রোলার আছে, এখানে আমাদের যেই ডু ক্রিয়েট যেই মেথডটা আছে, এই ডু ক্রিয়েটের মধ্যে আমাদের যদি কোনো এরর থাকে তাহলে তো আমরা আবার ক্রিয়েট নোটিস জিএসপিতে ব্যাক করছি, আর যদি কোনো এরর না থাকে তাহলে আমরা এখানে আমাদের নোটিসটা ক্রিয়েট করতে পারি। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের এখানে নোটিসের সার্ভিস অলরেডি ইনজেক্ট করা আছে, আমরা ওই সার্ভিসটা ইউজ করব, নোটিসেস সার্ভিস ডট ক্রিয়েট করে আমরা এখানে আমাদের যেই নোটিস এখানে যেটা আছে ভ্যালিড নোটিস যেটা আসছে নোটিসটা আমরা এখানে পাস করে দেবো। কিন্তু এই নোটিসটা তো আমাদের ওখানে ক্রিয়েট করা নাই নোটিসের সার্ভিসে, তো আমরা এটা ওখানে ইমপ্লিমেন্ট করে দিই, ক্রিয়েট মেথড ইন নোটিস সার্ভিস। নোটিস সার্ভিসে এই মেথডটা চলে আসলো। এখানে আমাদের কাজ খুবই সিম্পল, আমাদের এখানে ডাউটা আছে, আমরা নোটিসেস ডাউটা ইউজ করব। ডাউটা ইউজ করে আমরা এখানে ক্রিয়েট বলে দেব, ক্রিয়েট নোটিস এবং নোটিস, দ্যাট শুড প্রিটি মাস্ট ডু দ্য জব। আমরা যদি এখন আমাদের প্রজেক্টটা রান করি তাহলে কিন্তু আমাদের এটা ক্রিয়েট হওয়ার কথা। তো প্রজেক্টটা রান করার আগে আমরা আরেকটা ছোটো কাজ করে আসি। আমাদের যে জিএসপি ফাইলটা আছে, যেটা আমাদেরকে ক্রিয়েটেড যে জিএসপি ফাইলটা আছে ওটা আমরা একটু ওপেন করি। লেট মি সি, ক্রিয়েট নোটিস একটা জিএসপি ফাইল আছে যেখানে আমরা নোটিসটা ক্রিয়েট করছি, আরেকটা জিএসপি ফাইল থাকার কথা, নোটিস ক্রিয়েটেড না, হ্যাঁ, যেটা আমাদের রেজাল্টটা দেখায়, নোটিস ক্রিয়েটেড। তো এখানে আমরা যেটা করতে পারি, আমরা একটা লিঙ্ক অ্যাড করে দিই যেটা আমাদের নোটিস ক্রিয়েট করার পর নোটিসের লিস্টটাই নিয়ে যাবে। সেটার জন্য আমরা যেটা করতে পারি, একটা অ্যাঙ্কর লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে, পেজ কন্টে আমাদের কনটেক্সটটা আনতে হবে, রিকোয়েস্ট ডট কনটেক্সট প্যাথ, ঠিক আছে, এবং এখানে আমাদের যেটা যাবে নোটিস কারেন্ট নোটিসের লিস্ট আমরা পাবো। সো আমরা যদি আমাদের নোটিসেস কন্ট্রোলারে দেখি, এই যে নোটিসেস আমাদের যে ম্যাপিংটা আছে ওটা কারেন্ট লিস্টটাকে দেখাচ্ছে। সো এখন যদি আমরা আমাদের প্রজেক্টটা রান করি, লেটস ট্রাই অ্যান্ড ফাইন্ড ইট আউট, আমরা রাইট ক্লিক করলাম, এখানে রান অ্যাজ, রান অন সার্ভার দিলাম, ফিনিশ, আমরা নতুন একটা নোটিস ক্রিয়েট করার চেষ্টা করি, ক্রিয়েট নিউ নোটিস, প্রিন্স অনেকদিন ধরেই ট্রাই করছে, লেটস ক্রিয়েট প্রিন্স, এবং এটা যদি আমরা এখন ক্রিয়েট করি আমাদের নোটিস ক্রিয়েটেড বলে দিচ্ছে। কারেন্ট নোটিসে যদি আমরা ক্লিক করি আমরা কারেন্ট নোটিসের লিস্টটা দেখতে পাচ্ছি, এখানে ফোরে কিন্তু এখানে প্রিন্সের একটা নোটিস ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা তো আমাদের ডেটাবেজের সাথে ইন্টিগ্রেশনটা এখন করে ফেললাম। তো এই ইউআইটা আমরা একটু ফরম্যাট করে নিই, আমরা তো বুটস্ট্র্যাপ অলরেডি আমাদের প্রোগ্রাম প্রজেক্টে নিয়ে আসছি, তো বুটস্ট্র্যাপটা আমরা আবার ইউজ করি। সেটা ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের বুটস্ট্র্যাপটা কোন জিএসপিতে ছিল, আমাদের নোটিস ক্রিয়েট নোটিসের মধ্যে আমরা বুটস্ট্র্যাপটার লিঙ্কটা এনেছিলাম, তাই না? এই লিঙ্কটা আমরা আবার কপি করে নিই, কপি করে আমরা আমাদের নোটিস ক্রিয়েটেডে নিয়ে, না, আমাদের যে নোটিসেস যে লিস্টটা আছে লিস্টটাতে আমরা যাব। আমাদের জিএসপিটার নাম কি, নোটিসেস জিএসপি, এখানে আমরা একটু ফরম্যাটটা অ্যাপ্লাই করে দিই। দেখি আমাদের হেডের ভেতরে তো ছিল, হেডের ভেতরে আমরা লিঙ্কটা রেখে দিই, তাহলে আমাদের বুটস্ট্র্যাপ এখানে চলে আসবে। এবং এখানে আমরা এখন সিম্পল বুটস্ট্র্যাপের কিছু কোড লিখে আমাদের এই ইউআইটা একটু ফরম্যাট করে নেই। তো ফরম্যাট করার জন্য আমরা এখানে একটা টেবিল ক্লাস নিতে পারি, টেবিল একটা আমরা এখানে ডিফাইন করছি, এবং এটার ইনফরমেশনটা আমরা কোত্থেকে আনলাম, আমরা বুটস্ট্র্যাপের যে মেইন সাইটটা আছে, মেইন সাইটে আমরা যদি যাই, এখানে টেবিলস লিঙ্কের মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা এরকম একটা টেবিল ক্রিয়েট করতে চাই, দিস লুকস প্রিটি গুড। এটা ক্রিয়েট করার জন্য আমরা এই যে
ক্লাসটা দেয়া আছে টেবিল টেবিল স্ট্রিপ্ট টেবিল টেবিল স্ট্রিপ্টটা আমরা নিলাম এবং এখানে যদি আমরা ফার্স্টে আমরা তো আমাদের নোটিসের জন্য আমরা একটা টেবিল হেডার তৈরি করতে পারি আচ্ছা টিআর দিয়ে আমরা হ্যাঁ টেবিল হেডার হেডারের মধ্যে আমরা সবার আগে কী দেব নোটিসের আইডি তাই না আইডি দিতে পারি তারপর আবার দিতে পারি নেম তারপর দিতে পারি ইমেল এবং তারপর দিতে পারি টেক্সট তাই না নোটিস ইটসেলফ এবং এই টিআরটা আমরা ক্লোজ করে দিলাম সেম জিনিসটাই আমরা আমাদের ইয়েতে ফলো করব ফরিচ লুপের ভেতরে চলে আসব যখন প্রত্যেকটা লুপে আমরা একটা করে টেবিল রো তৈরি করব এবং এটাকে ফরম্যাট করে নিই একবার ও ফরম্যাট করলে তো সব এভাবে চলে আসলো আচ্ছা আমরা ফরম্যাট এখন এভাবে করব না আমরা এরকম লাইনই রাখতে চাচ্ছি ফর দ্য টাইম বিং তো আমাদের এখানে আমাদের নোটিসের আইডিটা আমরা দিব তাই না আমাদের হবে তাহলে নোটিসের আইডি এবং সেম জিনিসটাই আমরা বারবার কপি করে নিয়ে আসব এখানে টিএইচ আর হবে না আমরা টিডি দিব প্রত্যেকবার কারণ টিএইচ তো আমরা একবারই দেব টিএইচ তো দুবার আসবে না টেবিল হেডার এখানে একটা এরর দেখাচ্ছে এররটা আমরা এই মুহূর্তে আসলে যেটা করি সি আউট লাগবে ইয়াস সি আউট ছাড়া তো আসলে এটা কাজ করবে না আমাদের এই সি আউট এইটাকে নিয়ে নেই কন্ট্রোল এক্স করে আমরা একটা টিডির ভেতরে নিয়ে আসলাম কিন্তু এখানে আমরা দিব আসলে নোটিস ডট আইডি হ্যাঁ প্রথমে আমাদের আইডি সেম জিনিস আমরা প্রত্যেকটার জন্য করি সেখানে আমরা চাইলে নেক্সট অনেক লম্বা হয়ে যাবে সে কারণে আমরা এটাকে আসলে ফরম্যাটটা করেই নেই এখন ফরম্যাট করে আমরা এই একই জিনিসটা আমরা পেস্ট করি প্রত্যেকটার জন্য আমরা এখানে নেম দিব এখানে আমরা ইমেল দিব কন্ট্রোল ভি এবং নোটিস তাহলে এখানে হবে নেম তারপর হবে ইমেল তারপর হবে টেক্সট এটা কিভাবে জানলাম আমাদের নোটিস যেই বিনটা আছে সেখানে যেই আইডিগুলো আছে সেটাই আইডি নেম ইমেল টেক্সট সো দ্যাটস নোটিসটা গেল কই আইডি নেম ইমেল টেক্সট সো এখন যদি আমরা এটা রান করি ইট শুড লুক গুড যদি কোনো এরর থাকে সেটা বের হয়ে আসবে হোপফুলি এরর পাবো না এটা তো ক্লোজ করতে হবে ক্লোজ করলাম সেভ করলাম আবার আরেকটা ফরম্যাট করে নেই সেভ আমরা আমাদের ইউআইতে চলে যাই এখানে আমরা যেই লিস্টটা পাচ্ছিলাম এখন যদি এটা আমরা এন্টার দেই দেয়ার ইউ গো আমাদের এটা কিন্তু যেভাবে আমরা সুন্দর করে ফরম্যাট চাচ্ছিলাম ফরম্যাটিংটা চলে আসছে এটা যদি আমরা মাঝখানেও চাই আমরা ওই মাঝখানের ফরম্যাটিংটাও নিয়ে আসতে পারি আমাদের যেই ক্রিয়েট নোটিসের মধ্যে আমরা একটা ডিভ রেখেছিলাম আপনাদের যদি মনে থাকে এই যেটা মাঝখানে নিয়ে আসার জন্য কন্টেন্টটা আমরা এই ডিভটা কপি করে নিয়ে আসি ক্রিয়েট নিয়ে এসে নোটিসেসের মধ্যে টেবিলের বাইরে যদি আমরা এই ডিভটা দিয়ে দিই এবং এই ডিভটা যদি আমি ক্লোজ করে দিই পরে ডিভ ফরম্যাট করে নিলাম আরেকবার সেভ করলাম আমাদের ব্রাউজারে চলে গেলাম রিফ্রেশ দিলাম সো লুকস গুড সো এটাই দেখাতে চাচ্ছিলাম আপনাদেরকে যদি বুটস্ট্র্যাপের সাপোর্ট থাকে তাহলে আমাদের প্রোগ্রামটাকে সুন্দর করা অত বেশি ডিফিকাল্ট নয় আপনাদের জাস্ট মাঝে মাঝেই এই বুটস্ট্র্যাপের ফরম্যাটিংয়ের জন্য বুটস্ট্র্যাপের গেট বুটস্ট্র্যাপ ডট কমে যে আপনারা ফরম্যাটিংটা দেখে এসে আপনাদের প্রোগ্রামে এটা কিন্তু আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন সো দ্যাটস প্রিটি মাচ ইট আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস